খুব বেশি বিপদে আছেন, কঠিন কোনো মুসিবতে আছেন, কোনো চিন্তা করবেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কঠিন বিপদে কিংবা মুসিবতে পতিত হতেন তখন তিনি একটা দোয়া খুব বেশি বেশি আমল করতেন এবং সাহাবাদেরকেও তা আমল করার উপদেশ দিতেন। আমরা ওই দোয়া আমল করতে পারি এবং ওই দোয়ার উসিলায় ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সকল বিপদ হতে সকল মুসিবত হতে হেফাজত করবেন। পিঠ দেওয়ালে ঠেকে গেছে, কোনো চিন্তা নেই, চলুন আমরা ওই দোয়াটা জেনে নিই। দোয়াটাকে মুসিবতের দোয়াও বলা হয়, বিপদের দোয়াও বলা হয়। তো আমরা এই দোয়া আমল করে বিপদমুক্ত হতে পারি ইনশাআল্লাহ। তবে এই দোয়া আমলের পূর্বশর্ত হচ্ছে এই দোয়া আমল করার সময় আল্লাহ পাকের প্রতি পূর্ণ ঈমান এবং আস্থা রাখতে হবে, এই দোয়া পূর্ণ মনে পূর্ণ আস্থায় পূর্ণ ঈমানের সাথে আল্লাহ পাকের প্রতি পূর্ণ ভক্তির সাথে এই দোয়া আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ দয়ায় এই দোয়ার উসিলায় আমরা সকল ধরনের কঠিন থেকে কঠিনতর বিপদ হতে মুক্তি পাব ইনশাআল্লাহ। তো ওই বরকতময় রহমতপূর্ণ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরধ ওয়া রাব্বুল আরশিল আজিম। আল্লাহ পাক আমাদের সকলকে এই দোয়া আমল করার তৌফিক দান করুন। কঠিন কোনো বিপদে পড়ে, কঠিন কোনো মুসিবতে পড়ে হতাশ না হয়ে আল্লাহ পাকের প্রতি পূর্ণ ঈমান এবং আস্থা রেখে এই দোয়া বেশি বেশি আমল করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ওই দোয়ার উসিলায় তার অশেষ রহমতে সকল কঠিন থেকে কঠিনতর বিপদ হতে খুব সহজেই হেফাজত করে নেবেন, সুরক্ষা করবেন ইনশাআল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন থেকে কঠিনতর কোনো বিপদে পতিত হতেন, দেয়ালে যখন পিঠ রেখে যেত, আর কোনো উপায় যখন থাকতো না, তখন এই দোয়া বেশি বেশি আমল করতেন এবং সাহাবাদেরকেও এই দোয়া আমল করার উপদেশ দিতেন। তো আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক তার অশেষ রহমতে এবং হেদায়েতের পথে আমাদেরকে পরিচালিত করুন। আমিন। ইসলামিক ভিডিওগুলো যারা দেখেন এবং ভালোবাসেন তাদের প্রতি অনুরোধ রইল, আপনারা ভিডিওটা দেখার পর অন্যদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে এবং আপনি এবং আমি কিছুটা সওয়াবের এবং নেক কাজের অধিকারী হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এই ইসলামিক ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিন, যাতে এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। তো আমার ফেসবুক পেজও একটা ফলো দিবেন। তো কথা হচ্ছে, ভিডিও দেখার পর ভিডিওতে লাইক এবং কমেন্টস করার ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো টাকা পয়সা কিংবা কোনো পরিশ্রমেরও প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটু সুন্দর মন মানসিকতা এবং ইসলামের প্রতি আন্তরিকতা, ভালোবাসা এবং পজিটিভ মন মানসিকতা। তো আশা করি ভিডিওটা দেখার পর লাইক এবং কমেন্টস করে ইসলামের প্রতি ভালোবাসা এবং নিজের সুন্দর এবং পজিটিভ মন মানসিকতার পরিচয় দিবেন।